সকল উপস্থিত জনগণকে অর্থের নিরাপত্তা অনুপূরণের লক্ষ্যে ব্যাংকের সৃষ্টি আমানতি অর্থের সঠিক বিনিয়োগের মাধ্যমে অর্থের গতিশীলতা বৃদ্ধিতে সর্বোপরি জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। জনতা ব্যাংকের সঞ্চয় ও ঋণদান প্রকল্প সমূহ জনসাধারণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে এই নবটি মেলা আপনাদের সংশ্লিষ্টতা সহযোগিতা ও পরামর্শ কামনা করে সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা ও বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আমাদের সেই মুক্তিযোদ্ধা শহীদ ভাইদের এবং সেই সঙ্গে 1952-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত যে সমস্ত শহীদরা দেশের জন্য রক্ত দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখি জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জনাব আনোয়ার ইসলাম সাহেব, ব্যাংকের পত্র এলাকার ব্যবস্থাপক আমাদের সামনে উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধা আপা মর্জিনা আপা সেই সঙ্গে উপস্থিত আছেন, টেস্ট ক্লাসে আছেন আমাদের রবার স্কাউটের এবং স্কাউট সবাইকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এই জাতি প্রতি বছর খুব গর্বের সঙ্গে কয়েকদিন পূর্বে এক্স ফ্যাক্টরসের যারা পরিচালক আছেন নিয়মিত রবার স্কাউটের সদস্য তিনি আমাকে ঢাকা থেকে অনুরোধ করেছেন। অত্যন্ত আপনার সুশৃঙ্খল একটা সংগঠন অঙ্গনুক তার যিনি কর্মকর্তা রয়েছেন আমার সহকর্মী অধ্যাপক আনোয়ারুল করিম সাহেব, এবং আজকে যারা পারদপুরে রবার স্কাউট আছেন তারা সবাই সহযোগিতা করছেন এবং আমজনতা সহযোগিতা করছে বলে আজকে এই মেলাটা খুব কম সময়ের মধ্যে আপনার সম্ভব হয়েছে এই আয়োজনটা করা। আপনারা জানেন দেশে বিভিন্ন রকম সমস্যা চলছে, তারপরেও আজকে ভালো করতে পারলাম। আজকে বৈকাল 5টা পর্যন্ত এই মেলা মনি আছে বা আমাদের ছাত্রছাত্রী আছে তাদেরকে বলবো যে আমরা যখন স্কুলে পড়তাম আমাদের কিন্তু স্কুলে একটা ব্যাংকিং কার্যক্রম ছিল, সোনা স্কুলে স্কুলে গিয়ে আপনার ব্যাংকের কর্মকর্তারা বোঝাতেন যে এখন থেকে সঞ্চয় করতে হবে, যেভাবে পিকনিকেরা শীতের জন্য আগে থেকে। আমি এখানে ছোট্ট একটা আমার অতীত জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের একটু বলে শোনাই, আমি যখন ছাতা আমি কিছু কিছু করে জমানোর চেষ্টা করতাম তখন সবাই যখন বাড়ি ছেড়ে সবাই চলে গেল আমি কিন্তু ওটা নিতে ভুলে যাইনি, এবং আমি নিয়ে এটা ইন্ডিয়াতে চলে গিয়েছিলাম। যখন আমার বাবা বললো যে আমার তো কিছু আনতে পারিনি খানদের আক্রমণে তো আমরা সাইকেলটা বিক্রি করি, আমি বললাম যে কেন সাইকেলটা বিক্রি করলে তুমি কেমন করে রিলিফ ক্যাম্পে যাবা, আম্মা বলতেছে তাহলে এসে তাহলে আর কি করা যাবে, আমি বললাম কিছু করার দরকার নাই, পোস্ট অফিসে যে টাকাটা ছিল আমি নিয়ে এসেছি এই 800 টাকা তোমার সমস্যার সমাধান হবে। এই যে এই কথাটা বলার পিছনে এই কারণটা যে এই যে আমি সঞ্চয়টা করছিলাম বলে আপদকালীন যে সমস্যা দেখা দিল 1971 সালে সেখানে কিন্তু এই টাকাটা অনেক কাজে লাগলো, তখন কিন্তু 100 টাকায় এক ভরি সোনা পাওয়া যেত, তো এই 800 টাকায় কমপক্ষে 3 মাস চলার মতো একটা সুযোগ। ধন্যবাদ ধন্যবাদ জনাব আনোয়ার কাদের জিয়া। সম্মানিত সভাপতিবৃন্দ, আজকের এই মেলায় প্রধান অতিথি জনাব জনতা ব্যাংক আয়োজিত এবং এক সেক্টরের সহযোগিতায় আজকের এই অবস্থায় বিভিন্ন সমাজের লোকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, আমাদের ব্যাংকের লোকজন বৃন্দ, ডোরা স্কুটের ছেলেমেয়েরা এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আক্রমে দেশের উন্নয়ন সব কিছু হচ্ছে এটা আপনারা আমরা সবাই জানি, এবং এখানে সঞ্চয় কথাটা আসছে আর কি, এই যে সঞ্চয় আপনারা সবাই আমরা জানি যে ইয়াতে রাখতাম খুঁটিতে রাখতাম, ছোটকালে যখন ছিলাম আমরাও সেখানে পয়সা রাখছিলাম, তারপরে আস্তে আস্তে খুঁটিতে রাখলাম, তারপরে রাখলাম, তারপরে তো আস্তে আস্তে দেখতেছি যে খুঁটি ফুটে এগুলো বাস টাকা চলে না, এখন ব্যাংক সর্বত্র চলে গেছে বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশে এখন অনেকগুলো বোধ হয় 59টার মতো ব্যাংক আছে সরকারি বেসরকারি মিলে, এই ব্যাংকগুলোতে এখন আপনারা আমরা সবাই সঞ্চয় করতে পারবো, যদি সঞ্চয় করতে পারি আমাদের আমাদের দৈনন্দিন আমাদের অনেক সমস্যা থাকে, এই সমস্যার মধ্যে দিয়েও
महान भाषा आंदोलन जरा शहीद हुए तरफ सकल ভাই চোখের জলে কে ভাসে প্রাণ ফুলে কে হাসে এ খবর কোনো দিনও কেউ তো বোবা নয় মাস সাথে সাথে ছিল যুদ্ধে সে সমর্থ নয় তবু তাকে কোনো ভাবেই ফেরানো গেল না ভাবো সেই ছেলে যুদ্ধে নয় মারা গেল স্বাধীন স্বদেশে তার সেই দুটি ঘন কৃষ্ণচূড়া আমাদের শপথের স্মৃতি সাক্ষী মরলের লোহার গুঁড়ো তার কেটে নিছে জীবন শিকড় মনে করো সেই মুখ সেই প্রিয় মুখ খুঁজতে খুঁজতে আর কোথাও পাচ্ছ না খুঁজে চেনা মুখ একটি যুদ্ধের মুখ দেখো ওই মুখ চেনো তুমি ওই যে মানুষ শকুনের মতো চোখ ঠোঁটে রক্ত কালো শুকনো জমাট রক্ত মুখে লেগে আছে দেখো শিশুর মগজ আর দেখো একজন যুদ্ধের মানুষ কি বিমর্ষ রুগ্ন ম্লান Sure.
প্রিয় মুখ তুমি খুঁজতে খুঁজতে আর কোথাও পাচ্ছ না, সেই চেনা দেশ তুমি খুঁজতে খুঁজতে আর কোথাও পাচ্ছ না, সেই বাংলাদেশ তুমি খুঁজতে খুঁজতে আর কোথাও পাবে না। 30 লক্ষ লাশের উপর ওই ছিন্ন ভিন্ন জাতির পতাকা। তোমার জন্য শান্ত পড়ি হয়ে দেব সুন্দর পরিবারের, আর সুন্দর নির্ভর করে আত্মনির্ভরশীলতার উপর। তাই সকলকে আবারও সঞ্চয়ের আহ্বান জানিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ, আমি অনুরোধ করব সঞ্চয়ের উপর, স্কুল সঞ্চয়ের উপর একটি অনুষ্ঠান যা প্রচারিত হবে 2:30, তবে এখন শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্যই আমাদের বয়াতি আসছে, নজরুল বয়াতি। আমি জানেন কাজে আমরা গান শুনি, থাকে যদি পার্বতীপুরে বলে দিনাজপুরে আছে, এর উপর কিছু ভিত্তি করে আমি একটা গান লিখেছি। প্রেম করবে না যে Yeah.
আসে আর মিলতে হলে ধরে দেশে মোবাইল বাড়াইছে সিটি বন্ধ হইয়াছে কি সুবিধা হয়েছে আপনাদেরকে দ্বিতীয় অধিবেশনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমরা প্রথম অধিবেশনের কাজ শেষ করছি। আবার দেখা হবে, দাঁতটিও আমরা ঠিক করবো, আপনারাও ঠিকঠাক ভাবে আসবেন। ধন্যবাদ সবাই। বুঝা তানি তো কালা তানি কায় না কারে কে হই না না করে তো হই হ্যাঁ জানুয়ারি 28 মে কাল লো সঞ্চয় করার পরে থাকবে না ভয় ভবিষ্যতের তরে মনে বিপদ হয় বহু গুণ সঞ্চয় করার পরে